রাউটিং এর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি দেখাবো পেজ রিপ্লেসমেন্ট। আগের ভিডিওগুলোতে আমি দেখাইছি একটা পেজ থেকে আরেকটা পেজে নেভিগেট করার সময় আমরা পুশ ইউজ করেছি। এই ভিডিওতে আমরা দেখব একটা পেজ থেকে আরেকটা পেজে নেভিগেট করব পেজ রিপ্লেসমেন্ট ইউজ করে, এবং সাথে সাথে আমরা এও দেখব যে কোন কোন জায়গায় আমরা পুশ ইউজ করব এবং কোন কোন জায়গায় আমরা রিপ্লেসমেন্ট ইউজ করব। প্রথমে আমরা পুশ এবং রিপ্লেসমেন্টের বিষয়ে কিছু জেনে নিব। নাম্বার ওয়ান, পুশ। একটা পেজ থেকে আরেকটা পেজে যখন নেভিগেট করি পুশ ইউজ করে, তখন ব্যাকএন্ডে আসলে কি হয় সেটা আমাদের জানা দরকার। এক্সাম্পল হিসাবে ধরা যায় যে আমরা পেজ ওয়ান থেকে পেজ টুতে নেভিগেট করলাম পুশ ইউজ করে। যখন আমরা নেভিগেট করলাম তখন পেজ টু ইউজারের স্ক্রিনে ভেসে আসবে এবং পেজ ওয়ানটা স্ট্যাকে জমা হয়ে যাবে। এবার আসি রিপ্লেসমেন্টের বিষয়ে। আমাদের অনেক সময় এরকম দরকার পড়বে যে আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে নেভিগেট করব, কিন্তু আগের পেজগুলো স্ট্যাকে জমা হবে না, আগের পেজগুলো যাতে ভ্যানিশ হয়ে যায়, এই ধরনের কেসে আমরা পেজ রিপ্লেসমেন্টটা ইউজ করে থাকি। মোট কথা হলো, আমরা যদি পুশ ইউজ করি তাহলে আমাদের আগের পেজগুলো স্ট্যাকে জমা হবে, আর যদি আমরা রিপ্লেসমেন্ট ইউজ করি তাহলে আমাদের আগের পেজগুলো স্ট্যাকে জমা হবে না। এটাই হলো মূল বিষয়। এবার আমরা দেখব যে কখন আমরা পুশ ইউজ করব এবং কখন আমরা রিপ্লেসমেন্ট ইউজ করব। এখানে আমরা দুইটা স্ক্রিন দেখতে পাচ্ছি, একটা হলো এমপ্লয়ি লিস্টের একটা স্ক্রিন, আর একটা হলো সেই এমপ্লয়ির ইন্ডিভিজুয়াল ডিটেলস স্ক্রিন। আমরা যখন লিস্টের এক একটা আইটেমে ক্লিক করব তখন আমরা ডিটেলস পেজে নেভিগেট করব, এবং এই ধরনের কেসে আমরা যখন ব্যাক করব বা পপ করব যাতে এই লিস্টেই ফিরে আসি, এই ধরনের কেসে আমরা পুশ ইউজ করব। ইউজার যখন এমপ্লয়ি লিস্ট স্ক্রিন থেকে ডিটেলস স্ক্রিনে যাবে তখন এই এমপ্লয়ি লিস্ট স্ক্রিনটা স্ট্যাকে জমা থাকবে। এবার ইউজার যখন ব্যাক বা পপ করবে তখন ওই স্ট্যাক থেকে এমপ্লয়ি লিস্ট পেজটা লোড হবে। এবার আমরা দেখব রিপ্লেসমেন্ট আমরা কোন কোন ধরনের কেসে ইউজ করব। রিপ্লেসমেন্টের এক্সাম্পল হিসেবে এখানে আমরা একটা লগ ইন পেজের স্ক্রিন দেখতে পাচ্ছি এবং হোম পেজের একটা স্ক্রিন দেখতে পাচ্ছি। ইউজার যখন লগ ইন কমপ্লিট করে হোম পেজে নেভিগেট করবে, ইউজার যদি ব্যাক প্রেস করে তখন কিন্তু লগ ইন পেজে ফিরে যাওয়াটা ফিজিবল হবে না। এই ধরনের কেসে আমরা রিপ্লেসমেন্টটা ইউজ করব। আর এই কেসে রিপ্লেসমেন্টটা ইউজ করলে আমরা যখন লগ ইন পেজ থেকে হোম পেজে যাব তখন এই লগ ইন পেজটা ভ্যানিশ হয়ে যাবে, এবং ইউজার যদি ব্যাক প্রেস করেও তখন আর সে লগ ইন পেজে ফিরে যেতে পারবে না, অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যাবে। এবার আমরা সরাসরি কোডে চলে যাই, ওখানে আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখে আসি। রিপ্লেসমেন্টের উদাহরণ হিসেবে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, আমি প্রজেক্টটায় বিস্তারিত যাচ্ছি না, আমি সোর্স কোড প্রোভাইড করব আপনাদের, আপনারা প্রজেক্টটা দেখে নেবেন। আমি জাস্ট আজকে টপিকেই ফোকাসটা রাখব। এখানে একটা লগ ইন পেজ ডিজাইন করা হয়েছে, ইউজার ইমেল অ্যাড্রেস দিবে এবং পাসওয়ার্ড দিবে এবং লগ ইন বাটন ক্লিক করবে। এই ক্রেডেনশিয়ালগুলো যদি ভ্যালিড হয় তাহলে সে হোম পেজে চলে যাবে। এবার আমরা দেখে আসি যে এই লগ ইন পেজের আমরা কি ইউজ করেছি। এই লগ ইন পেজে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পুশ ইউজ করেছি। এবার আমরা দেখি যে ঘটনাটা কি ঘটে। আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, লগ ইন করলাম এবং লগ ইন করে আমরা হোম পেজে চলে আসলাম। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা ব্যাক বাটন, এটা কিন্তু আসলে আমরা চাইবো না। যখন আমরা লগ ইন করবো তখন আমরা চাইবো না এরকম একটা ব্যাক বাটন থাকুক, বা এখানে ইউজার যদি ব্যাক প্রেস করেও আমরা চাইবো না এটা সে আবার লগ ইন পেজে ফিরে যাক। এই ধরনের কেসে আমরা কিন্তু পুশ ইউজ করব না, আমরা এই ধরনের কেসে ইউজ করব হলো রিপ্লেসমেন্ট।
replacement named. এবার আমরা এটাকে রান দেই, ইমেল অ্যাড্রেস দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি। এবার আমরা লগ ইন করব, আমরা লগ ইন করলাম, এখানে কিন্তু এই অ্যারো বাটনটা এখন নাই। এবার আমরা যদি ব্যাক বাটনে প্রেস করি তাহলে অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু বের হয়ে যাবে, আর আমরা এইটাই চাই। এই ধরনের কেসে আমরা রিপ্লেসমেন্টটা ইউজ করব। এখানে নেম রাউটটা ইউজ করা হয়েছে, আপনারা যদি নেম রাউটটা ইউজ না করে সরাসরি রিপ্লেসমেন্টটা ইউজ করতে চান তাহলেও করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এর জন্য এখানে কিছু চেঞ্জ করতে হবে, এখানে ম্যাটেরিয়াল পেজ রাউটটা নিতে হবে, এবং বিল্ডার মেথডের এখানে কনটেক্সট ইউজ করতে চাইলে ভেরিয়েবলের নামটা লিখবেন, না হলে আন্ডার স্কোর দিবেন। আর এখানে অ্যারো ফাংশনটা ইউজ করে পেজের নামটা বলে দিতে হবে, আমাদের পেজটা হলো হোম। যদি আপনারা নেম রাউটটা ইউজ না করেন তাহলে এইভাবে কাজ করলেও চলবে। আমরা রান দিয়ে দেখি, হ্যাঁ এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা দিব, পাসওয়ার্ডটা দিব এবং লগ ইন করব, সেম রেজাল্ট। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর আমি প্রজেক্টটা আপনাদেরকে প্রোভাইড করব, এখান থেকে আপনারা পুরো জিনিসটা প্র্যাকটিস করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে, আর একটা নতুন ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।